কালী পুজোর রাতে ফানুস উড়াতে গিয়ে হিমশিম খাচ্ছে অভিনেতা যশ দাশগুপ্ত। আর ফানুস উড়াতে না পেরে শেষমেশ ক্যাচ ক্যাচ খেলল অভিনেতা যশ দাশগুপ্ত। দীপাবলি আর কালী পুজোর রাত যে জমিয়ে উপভোগ করেছেন যশ দাশগুপ্ত আর নুসরাত জাহান, তা তাদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাচ্ছে। একে তো কালী পুজোর রাতেই প্রথমবার দুই ছেলের ছবি সকলের সঙ্গেই ভাগ করে নিয়েছেন এই অভিনেতা, সঙ্গে আবার বেগুনি রঙের পোশাকে সেজেছিল গোটা পরিবার। যেই পরিবারের অংশ এখন বর্তমান স্ত্রী নুসরাত জাহান ও আগের পক্ষের বড় ছেলে রিয়াংশ। শুক্রবার ফানুস উড়ানোর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা যশ দাশগুপ্ত, যেখানে দেখা যাচ্ছে হাতের ফানুস কিছুতেই আকাশে উঠতে রাজি না, বারবার নেমে আসছে নিচে, আর ফের সেটাকে আকাশে ছেড়ে দিচ্ছে এই অভিনেতা। বার পাঁচেকের চেষ্টার পর ফানুস উড়ে আকাশে। আর সেই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে যশ লিখেছেন, যেই পরীক্ষার জন্য পড়াশোনাই করিনি, যশের এই ভিডিওতে হাসির স্মাইলি দিয়ে কমেন্ট করেছেন নুসরাতের বোনোয়া মিমি চক্রবর্তী। আর অঙ্কুশ হাজরার প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও লিখেছেন, ওয়াও ফানুস দিয়ে ক্যাচ ক্যাচ খেলা, দারুণ আবিষ্কার, ট্রাই করতেই হবে, সঙ্গে বাদরের ইসমাইলি। আর উত্তরে যশ লিখেছেন, একদম তোমার ট্রাই করা উচিত, কারণ তুমি তো বাদর ভক্ত। এদিকে নিজের প্রথম সন্তানকে এতদিন লাইমলাইট থেকে দূরেই রেখেছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। এমনকি নুসরাত ছেলে ঈশান হওয়ার পর জানিয়েছিলেন, ছেলের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত চাইলেই ছেলের ছবি সামনে আনা হবে। তারপর দিওয়ালি ধামাকা হিসেবেই যেন দুই ছেলের ছবি সামাজিক মাধ্যমে নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নেন যশ ও নুসরাত জাহান, যেখানে দেখা যাচ্ছে দাদার কোলে ঘুম দিচ্ছে ছোট্ট ঈশান। নুসরাত অবশ্য ছেলের যে ছবি শেয়ার করেছিলেন তাতে দেখা যাচ্ছিল শুধু চোখ পড়েছিল খুদের এক মাথা চুল, আর অপলক দৃষ্টিতে ছোট্ট খুদে তাকিয়ে আছে তার মা অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানের দিকে। তবে নুসরাতের ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, যশের আগের পক্ষের বড় ছেলে রিয়াংশুকে যশের বর্তমান স্ত্রী অভিনেত্রী সাংসদ নায়িকা নুসরাত জাহান তাকে খুব আদর যত্ন করেন আর ভালোই বাসেন, ঠিক যেন মায়েরই মতো। বলা বাহুল্য, এখন তো রিয়াংশুর মাই সে, আর শুধু রিয়াংশই না, রিয়াংশ ঈশানের দুজনেরই মা অভিনেত্রী নুসরাত জাহান। তো বন্ধুরা, যশ নুসরাতের ছেলে ঈশানকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর টলিউডের লেটেস্ট আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।